এই মুহূর্তে ভারতের ওড়িশায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি চলে যাব তার কাছে। সুব্রত, গতকাল 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু এই উদ্ধার তৎপরতা শুরু করে এবং সেই উদ্ধার তৎপরতায় প্রথমে সামিল হয় এনডিআরএফ, সামিল হয় রেল এবং স্থানীয় স্বেচ্ছাসেবী, উড়িষ্যার পুলিশ প্রশাসন এবং রাতের দিকে যুক্ত হন সেনাবাহিনীর সদস্যরা। এখনো পর্যন্ত গতকাল থেকে 20 ঘন্টা হয়ে গিয়েছে উদ্ধার তৎপরতা। তবে কিছুক্ষণ আগে থেকে আমরা দেখেছি যে গতকাল 20 ঘন্টা ধরে এই শুধুমাত্র আহত এবং নিহতদের খোঁজার চেষ্টা করা হয়েছে, গ্যাস কাটার দিয়ে বগি কেটে আহত এবং নিহতদের বের করে আনা হয়েছে, কোন কোন বগি সরিয়ে সে বগির তলাতে কেউ আহত কিংবা নিহত কোনো বডি রয়েছে কিনা সেটি খোঁজার চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে থেকেই দেখা গিয়েছে যে এখন যে কাজটি হচ্ছে সে কাজটি হচ্ছে যে রিস্টোরিং, অর্থাৎ এখন লাইন মেরামত, তার সারানো, যে সমস্ত বগি দুর্ঘটনাচ্যুত হয়েছে, দুর্ঘটনার কবলে নিমজ্জিত হয়েছিল সেই সমস্ত বগিগুলোকে সরিয়ে ফেলে লাইন পাতার কাজ, তার পাতার কাজ এবং দক্ষিণ পূর্ব রেলের যে স্বাভাবিক গতি সেটি ফিরিয়ে আনার জন্য কিন্তু তৎপরতা কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে এনডিআরএফ, সিভিল ডিফেন্স, উড়িষ্যা পুলিশ, পশ্চিমবঙ্গের উদ্ধারকারী দল সহ যে উদ্ধারকারী যে টিম তৈরি হয়েছিল তারা কিন্তু এই আগামী 2-1 ঘন্টার মধ্যে সেই যে আহত নিহতদের উদ্ধার তৎপরতা সেটি শেষ করে দেবে। তবে আগামী কয়েকদিনের জন্য কিন্তু এই যে রিস্টোরিং যে কাজ সেটি কিন্তু চলবে। আপনি জানেন যে পরিমাণ লাইন এবং রেল লাইনের যে পরিকাঠামোগত অবস্থা যেরকম ভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে তাতে স্থানীয় রেল বিশেষজ্ঞরা বলছেন যে ন্যূনতম 1 সপ্তাহ সময় লাগবে দক্ষিণ পূর্ব শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শাখা, যে শাখার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের থেকে দক্ষিণ ভারতের সংযোগ স্থাপন করা হয়, সেই শাখার পুরোপুরি রেল চলাচল স্বাভাবিক হতে কমপক্ষে 7 দিন সময় লাগবে। এখন দেখার বিষয় যে স্বাভাবিক রেল যোগাযোগ কবে শুরু হয় এবং এনডিআরএফ সেনাবাহিনী সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের যে আহত এবং নিহতদের উদ্ধার তৎপরতা সেটা ক ঘন্টা পরে শেষ করে। এখানে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে যে এই দুর্ঘটনার জন্য দায়ী কে, এটি কি মানুষের কোনো ভুল না যন্ত্রের ভুল, সেটি নিয়ে পারস্পরিক অভিযোগ এবং পাল্টা অভিযোগ এসছে। সেফটি কমিশনের যে প্রধান তাকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 72 ঘন্টার মধ্যে তার দপ্তরে এই ভয়াবহ মর্মান্তিক রেল দুর্ঘটনার তদন্ত রিপোর্ট তাকে দিতে হবে। এছাড়াও উড়িষ্যা সরকারের পক্ষ থেকে একটি এবং পশ্চিমবঙ্গ সরকারের থেকে একটি এবং রেলের পক্ষ থেকে আরও একটি, মোট 3টি কিন্তু তদন্ত কমিটি এবং কমিশন গঠন করা হয়েছে। সেগুলোও কিন্তু এক এক করে কার গাফিলতির কারণে এতগুলো প্রাণ ঝরে গেল, এত মানুষের ক্ষয়ক্ষতি হলো সেটি কিন্তু সামনে আসবে। তো এই ছিল আমার কাছে ভারতের স্মরণকালের ভারতের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্থল থেকে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ।